মাসে একটা ফেসিয়াল করা স্কিনের পক্ষে অনেক ভালো, কিন্তু মাসে একবার কি থোড়েই করা হয়? মনে হয় করব, কিন্তু করা হয়ে ওঠে না। যাই হোক, কোনো অকেশন পড়লেই তখন মনে পড়ে যে ফেসিয়াল টেসিয়াল এগুলো করতে হবে। তো তেমনি আমার খুশশ্বশুরের ছেলের বিয়ে অথবা আমার দেওরের বিয়ে, সেই উদ্দেশ্যেই চলছে আমাদের ফেসিয়াল প্রোগ্রাম। তো মুখটা প্রথমে গোলাপ জল দিয়ে ক্লিন করে নিলাম। এবার ক্লেন্সার হিসাবে যেটা ব্যবহার করছি ওটা হচ্ছে টমেটো পিউরি, বেসন আর হলুদ। টমেটো পিউরিতে তোমার স্ট্যান রিমুভ করতে সাহায্য করে, বেসন আর হলুদ, হলুদ হচ্ছে ইনফেকশন কাটাতে সাহায্য করে, আর বেসনটা ভীষণভাবে ট্যান রিমুভ করতেও সাহায্য করে। এবার যেটা ইউজ করছি এটা হচ্ছে স্ক্রাব। স্ক্রাব হিসাবে ব্যবহার করেছি চালের গুঁড়ো আর আলুর রস। আলুর রসেও প্রচুর থাকে, ট্যান রিমুভ ক্ষমতা থাকে, আর তাছাড়াও ওটা ব্লিচের মতো কাজ করে, তো ওটা একটা গ্লো এনে দেয় স্কিনে। ওই জন্য স্ক্রাব হিসাবে রেখেছিলাম আলুর রস আর চালের গুঁড়ো। এবার মুখটাকে একটু ভালো করে ক্লিন করে নিতে হবে। ক্লিন যেহেতু করতে হচ্ছে বারবার, চালের গুঁড়োটা না লেগে লেগে থাকে, তো ওই জন্য বারবার ক্লিন করে নিতে হলো। এবার যেটাকে ময়েশ্চারাইজার ক্রিম ময়েশ্চারাইজার না মাসাজ ক্রিম হিসাবে যেটা ব্যবহার করছি ওটা হচ্ছে কলার পেস্ট। কলাটাকে মিক্সিতে দিয়ে যেটা পালথ মতন করে নিয়েছি, এটাতে বেশ ভালো হাত সরে আর ম্যাসাজটাও ভালো দেওয়া যায়। আমি ফেসিয়াল ম্যাসাজের স্টেপগুলো সবকটাই জানি এবং সেগুলোই দেওয়ার চেষ্টা করছি। যাই হোক, কলার পালথ আর এর মধ্যে না তোমরা করলে মধুও অ্যাড করতে পারো, মধুটাও এর জন্য ভালো। তো আমাদের মধুটা দেয়া হয়নি আজকে। যাই হোক, এইটা দিয়ে করে নেওয়ার পরে যে মাসাজ মেশিনটা আছে ওটা দিয়েও করব। কলাটা দিয়ে একবার মাসাজ মানে মুখে হয়ে যাবে, মাসাজ করতে করতে মুখটা পুরো শুকিয়ে যাবে, দেন আবার একটু কলার পালথ নিয়ে আবার মাসাজ করতে হবে। মানে মাসাজটা যত দেয়া যাবে তত ভালো। অ্যাকচুয়ালি যেই ঘরোয়া প্রোডাক্টগুলোর বেনিফিট, এগুলোর তো কোনো সাইড এফেক্ট নেই। আর তাছাড়াও এই সবচেয়ে কাজটা কী হয় বলো তো, বারবার যেই মাসাজ হচ্ছে হাতটা মুখের ওপরে চলছে, তো ভেতর থেকে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায়, ওই জন্য মুখটা ভেতর থেকেই না হতে শুরু করে। ওখানে যে একটা স্কিনটা ভালোভাবে পরিষ্কার তো উপর থেকে হয়, আর ভিতর থেকে ব্লাড সার্কুলেশনটা বেড়ে গিয়ে মুখটা গ্লো করতে শুরু করে। তো এই মেশিনটা দিয়েও করে দিচ্ছি একটু মাসাজ। এরপরে দেব গরম জলের ভেপার। হয়ে গেছে এটা করা। এবার গরম জলটা নিয়ে আসছি, গরম জলটা এনে এবার এটা ভেপার দেব। এটা একটু গরম গরমে নিতে হয়, একটু চাপা দিয়ে নিলে ভালো হয়। মুখটা যত গরমটা নিলে কি হয়, মুখে যাতে ব্ল্যাক হেডস আছে ওটা রিমুভ করতে সুবিধা হয়, আর এবং আমাদের সেলটাও খুলতে সাহায্য করে। রোমকূপগুলো খুলে গেলে ভালো হয়। আর এ তো ছোটো মানুষ, তো ওর তো ব্ল্যাক হেডস নেই, তবুও ব্ল্যাক হেডসটা এবার রিমুভ করে দেব। হয়ে গেছে, এবার ব্ল্যাক হেডসটা রিমুভ করে দিচ্ছি সুতো দিয়ে। ওর যদিও ব্ল্যাক হেডস নেই, তবুও আমি যেহেতু সব স্টেপগুলো ফলো করছি তো এটাও করেই দিই। মুখে কিছু থেকে থাকলে সেগুলো উঠে যাবে। এইগুলো যদি আমরা সত্যিই মাসে একবার করে ফলো করি, সত্যি স্কিনটা অনেক পরিষ্কার থাকে আর ভেতর থেকেও পরিষ্কার হয়ে যায়, আর মুখে ব্রণ এগুলো হওয়ার চান্স কমে যায়, বলি রেখাগুলো আসতে দেরি হয়, আর ডার্ক সার্কেলটাও কম হয় যাদের যাদের আছে আর কি। এবার লাগাবো আইসকিউ। আইসকিউ হিসাবে যেটা রেখেছি সেটা হচ্ছে অ্যালোভেরার জুস আইস কিউব করে রেখে দিয়েছি। ওটা কি হলে কি হবে, ঠান্ডাটাও যাচ্ছে, সঙ্গে অ্যালোভেরার যে গুণাগুণ সেটাও মুখের উপরে অ্যাপ্লাই হয়ে গেল। তো দুটো বেনিফিট নেওয়ার জন্য অ্যালোভেরা দিয়েই আইস কিউব বানিয়ে রেখেছিলাম। আইস কিউবটা দেওয়া হচ্ছে আর অপেক্ষা, দেখো ওর ঠান্ডা লাগছে, একটু একটু তো ঠান্ডা আবার এসে গেছে, তো ওর ঠান্ডা লাগছে, ও কেমন করছিল। দেন এবার লাগাচ্ছি প্যাক। প্যাকের হিসাবে যেটা ব্যবহার করেছি সেটা মুলতানি মাটি, কফি পাউডার আর গাজরের রস আর গোলাপ জল। প্যাক
প্যাকটা ভালো করে শুকিয়ে যাওয়ার পরে ওইটা প্যাকটা রিমুভ করে ময়েশ্চারাইজার লাগিয়ে নিলেই পুরো কমপ্লিট হয়ে গেল আমার ফেসিয়াল। আমি ওরটা করার পর আমার নিজেরটা করে নেব, আর তোমরা ততক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।